আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করছি আমাদের আজকের নাটক পৃথাকর। তারপর রজনীগন্ধা গুলো বড় হবে, ফুলগুলো ম্যাচিওর করবে, তখন আমরা ফুলগুলোকে কালেক্ট করবো। ফুলগুলো ছিঁড়ে দেবো? না, নিলে শুকিয়ে যাবে, আমাদের কোনো কাজেই লাগবে। শুকিয়ে গেলে আর কোনো কাজে লাগবে না? অবশ্যই ঠিক ম্যাচুরিটি টাইম দেবো, তারপর ওগুলোকে কালেক্ট করবো, মেশিনে পেশাই করতে হবে। একদিক থেকে মিলবে রজনীগন্ধার দিয়ে 100% রজনীগন্ধার অরিজিনাল রিজাল্ট, অন্যদিক থেকে বেরিয়ে আসবে ধরনের মন্ড, সেই মন্ডের সাথে অল্প পরিমাণে সাদা সিমেন্ট, মার্বেল ডাস্ট আর প্লাস্টার প্যারিস মেশিন, কিছু ইনঅর্গানিক কেমিক্যাল পাঁচ করে তৈরি হবে এক ধরনের সাদা পাউডার, বাড়িতে দেওয়ালে পেন্ট হিসাবে ব্যবহার করতে পারবে, নানান ধরনের মডেল তৈরি করতে পারবে, চাউকি ওই দিয়ে বকির হাঁড়ি কলসি, এমনকি তুমি ফুলের টবও বানাতে পারবে। আর এই রজনীগন্ধা সেন্ট বাবু অবশ্য পরিমাণে খুবই কম, তবে সম্পূর্ণ বিশুদ্ধ এবং প্রচন্ড দামি। কিরকম দাম? ধরো 10 সিসি মানে এক হোমিওপ্যাথি সিসি প্রায় 1000 টাকা। বলো কি হবে না, আসল রজনীগন্ধার সেন্ট বিদেশের ডিমান্ড জানো, তেলে মেশালে সুগন্ধি তেল, অ্যালকোহলে মেশালে সেন্ট কিংবা সেফ। কিন্তু তোমার ওই 20 বিঘে ফুলের বাগান তুমি সামলাবে কি করে? গরু ছাগলে খেয়ে ফেলবে না? চুরি হয়ে যাবে না? পাহাড়া দিত জানো, বাগানের মাঝে ছোট্ট করে একটা আউটহাউস তৈরি করো, এক কামরা। সত্যি? এক কামরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ, প্ল্যানটা অবশ্য তুমি তৈরি করে দেবে। আমার ভাবতে এত ভালো লাগছে না, তুমি 20 বিঘেতে সাদা সাদা জমি, তার মাঝে ছোট্ট একটা কুড়ে ঘর, এই মাঝে মাঝে গেলে আমার থাকতে দেবে? বলো ওটা নামই তো দেবো, পৃথার ঘর। সত্যি? এই দাঁড়া দাঁড়া তুমি বসো, তোমার লাভ নেই, ফোন করি দাঁড়া। লাভ নেই, শুধু শুধু দুঃখ বাবু, দাদা এসব বুঝেও না, বুঝতে চায় মাঝখান থেকে ভাবনা শুনতে তুমি এমন ভাবে অচট খাবে। তা বলে তো চলবে না, চাষবাসের সব দায়িত্ব যখন তুমি নিয়েছো তখন তুমি যেটা ভালো বুঝবে সেটাই হবে। হবে না, হবে না, দাদার চোখে চাষি মানে একজন খোটা দিতে কোনো মানুষ, যে উদয় অস্ত পরিশ্রম করে অন্যের গুলো ভরাবার জন্য। তুমি বুঝি ওরকম হলে ওর খুব আনন্দ হতো? আমার অন্তত তাই মনে হয়। দেখো না, কথাই বলে বেশি বই পড়ে নাকি মাথা, এই তো বুদ্ধি খাটিয়ে চাষটা করলে অনেক বেশি প্রফিট হতো। ঠিক আছে, দেখি না কি বলে আগে। অ্যাজ ইউ প্লিজ। তুমি বসো। আসুন ভেতরে আসুন।
খুব অবাক হয়ে গেছো তাই না? মানে তুমি শুনেছো ওরঙ্গের ছোট ছেলে তা আজকাল এবারকে থাকা হয়েছে? না না সকালে এসেছে। তাহলে এই হলো রমেনের স্যার। ও বুঝি রমেনের বৌদি জাদু শিক্ষক চারুচন্দ্র চক্রবর্তী। থাক মা থাক থাক, উনি আপনার কথা অনেক বলেন। তাই শুনে সুখী হলাম। বাহ বেশ বুঝিয়েছো তো সবই বৌদি শিল্পকর্ম উনি মেয়ে। বাহ আচ্ছা মশাই, আপনি ফ্ল্যাটের ঠিকানা পেলেন কোথায়? কলকাতাটা কি আমার কাছে খুবই দূরের জায়গা সবই? তাছাড়া তুমি যদি কোনো লোককে মন দিয়ে খুঁজে যাও একদিন না একদিন ঠিক তার সন্ধান পেয়ে যাবে। মাস্টারমশাই আপনি কি বলছেন? আমি একটু একটু চা হতে যাবে তাই তো? কিন্তু মাঠে আমি তো আবার খুব একটা বেশি লৌকিকতা পছন্দ করি না, সোজা সাপটা মানুষ। আমার কাছে দুই আর দুই যোগ করলে শুধু চারই হয়, অন্য কিছু নয়। অঙ্কের লোক তো? হ্যাঁ আপনার মতো অঙ্কের মাথা। ও ভারতী না বোধহয় বর্তমান বিশ্ব পাবে না, কিন্তু সেটা তো আসল ঘটনা নয়, চর্চাটাই আসল। শোনো না আপাতত একটু লিখার চা, তারপর যদি এখানে স্থায়িত্ব আমার দীর্ঘ হয় তখন না হয় ভাবা যাবে অন্য কিছু, কেমন? ঠিক আছে আপনি বসুন। তারপর সোমেন, তুমি তো আমার কাছে কোনোদিনও গেলেই না। হ্যাঁ অঙ্কটা কোনোদিন মাথায় ঢুকলো। আমি কি তোর মাঝে একদিন গিয়েছিলাম চণ্ডীতলা? সে কি চণ্ডীতলায় গেলে আমাদের বাড়ি গেলে বেশ যেতাম। শুনলাম তোমার বাবা গত হয়েছেন প্রায় মাস চারে, মনটা আর চাইল না। দাদা কবেই বাঁচি, এই তো কলেজের ওঠার আগে থেকে তো বাড়ির বাইরে। কি করছে এখন? এই বাবার চাষের কাছে মন দিয়েছি। এত লেখাপড়া শিখে শেষে চাষবাস? অন্যের চাকরি চেয়ে নিজের চাকরি কিন্তু ভালো নয় মাস্টারমশাই। বাহ তোমার রিফ্লেক্সটা ভালো তো, জানো যে কথার পিঠে কথা চাপতে পারে তার রিফ্লেক্সটা ভালো হয়, তার রিফ্লেক্স ভালো হলে তার অঙ্ক ভালো হতে বাধ্য। কি জানি সেইভাবে কিন্তু চেষ্টাও করে, আর ছোটবেলা থেকে কোনো অঙ্ক যেন মেলে না। আবারও না এমন অনেক অঙ্ক যা কোনো ফলোন্নতি ফেলা যায় না, যেমন যেমন ধর আমাদের এই জীবনের অঙ্কটা কি যে জটিল, কোনটা যে আগে হয় যোগ না বিয়োগ কিছুতেই ধরতে পারি না। আপনি তো স্যার রিটায়ার করেছেন। হ্যাঁ কত বছর কলেজ চেয়েছিল, ইচ্ছে করলে আমি মাঝে মাঝে যেতে পারি, কিছু সম্মানিত দিব যেতাম, কিন্তু আজকাল ছেলেটা বড় রাগারাগি করে আর সেরকম কোনো মেধাও খুঁজে পাই না। তোমার নাম কি মা? পিথা। পিথা কে? মানে পিথা কে? পার্থর মা কুন্তি। মহাভারত পড়নি? ভাষা ভাষা। আমার কিন্তু বেশ লাগে, অঙ্কের সাথে মহাভারত মিলছে না। এত বড় একটা প্লট কেমন সুন্দর ভাবে সাজিয়েছে একটার পর একটা, অঙ্ক না জানলে হয়? মাস্টারমশাই আপনি একটু বসুন, আমি একটু আপনার ছাত্রের একটা খবর করি। করো, সে কি অফিসে আসতে পারবে? বোধহয় না, আপনি থাকবেন তো মাস্টারমশাই? কিন্তু ওর সঙ্গে দেখা হলে একটু ভালো হতো। ঠিক আছে আমি কথা বলছি। চলো হে সোমেন, সোমেন স্ত্রীর ব্যাপার চলো আমরা একটু গ্রোথ তো তৈরি করি। হ্যাঁ এসো তারপর। হ্যালো এই শোনো, আবার কি হলো? আরে এভাবে জ্বালাতন করলে কাজ করবো কখন? আরে তোমার মাস্টার মশাই এসেছে। মাস্টার মশাই? কে মাস্টার মশাই? চারুচন্দ্র বাবু। চারুবাবু হঠাৎ? হ্যাঁ বলছেন কি জানো তোমার সঙ্গে দরকার। হ্যাঁ দরকার সে তো বুঝলাম, কিন্তু আমি তো যেতে পারবো না। একটু আসা যাবে না, তুমি অশিক্ষিত নও, আমার কাজটা কি এক্স্যাক্টলি না জানলে কিছু তো আন্দাজ করে আমার পক্ষে আসা অসম্ভব। কি হলো কি হলো? আচ্ছা বাবা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, শোনো তুমি একটু জেনে নাও আসলে ওনার দরকারটা কি। আমার মনে হয় কিছু টাকা পয়সা চাইবে, রিটায়ার করেছেন তো, আর তাছাড়া ছেলেটাও আমাকে কিছু করে বলে শুনিনি, দু চারশো দিয়ে ম্যানেজ করো। হ্যাঁ আর হ্যাঁ আর সুমেন্ট ওখানে আছে না, ওকে বলো না বিষয়টা হ্যান্ডেল করতে। ঠিক আছে ঠিক আছে।
একটু সাবধানে ট্যাকল করো, দেখতে এমন সাদা শিখে কিন্তু জানবে অবস্থা বুঝে ব্যবস্থা, রাইট? কি বলো দাদা? কি বলতে পারে তা তুমি জানো না সৌমেন? কি বাবু আসছেন তো? আরে আসতেই হবে, আমি ডাকলে আমার যে কোনো ছাত্র না এসে পারবেই না। না মানে দাদা অফিসের কাজে চাপে থাকে তো আসতে পারবে না। আপনি আজকে দিনটা থেকে যান না মাস্টারমশাই, আমাদের কোনো অসুবিধা হবে না। অসুবিধে? সে তো আমাদের সৌভাগ্য। ও কি বললো আমাকে থাকতে? কি কথা বলছো না? বিপ্র্যাক্টিক্যাল। দেখো ছেলে বড় হলে তার অনেক কাজই মনঃপূত নাও হতে পারে, তবু তাকে মানিয়ে নিতে হয়, মানিয়ে নিতে জানতে হয়। ও কি চাইছে আসলে? ওর সাথে কিসের দরকার সেটা আমাদের বলতে বলেছি। মানে আমরা যদি আপনার কাজটা করে দিতে পারি? কিন্তু প্রয়োজনটা যে ওকে আমাদের দিয়ে হবে তাই হয় বলে এত কথা কি দরকার? তবু যদি আমাদের বলতে? শুনলে তো আমাদের ভালো নাও লাগতে পারে। সব কথা তো সবসময় শুনতে ভালো লাগে, বিশেষত অপ্রিয় সত্য। হ্যাঁ অপ্রিয় সত্য সহ্য করতে পারবে? চেষ্টা করবো। বেশ তাহলে শোনো, একটু আগে কি সব মহাভারতের কথা হচ্ছিল? মহাভারতে কচ দেবদানি উপাখ্যানটা জানা আছে? কিছু সবটাই তোমরা কিছু জানো, কোনোটাই তোমরা সবটাই জানতে যাও না কোনো মত। ঠিক আছে তোমাদের দৌড়টায় কতটা দেখা যাক, তোমরা কতটুকু জানো শুনি। মানে রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায় অভিশাপ কবিতা ওটা তো ওই উপাখ্যান থেকেই নাও। ঠিক তাই। দেহ আজ্ঞা দেব জানি, দেবলোকে দাস করিবে প্রয়াস, আজি গুরু গৃহ বাস সমাপ্ত আমার। কিন্তু তার আগে পরে দেবতারা সব জান, জানতো না মৃত্যুকে বাঁচিয়ে তুল, সে বিদ্যা জানতেন শুধু অসুর কুলে কুলপুরোহিত শুক্রাচার্য। তাই বৃহস্পতি তার পুত্র বজকে পাঠালেন দানবকুলে, তার বন্ধু শুক্রাচার্যের কাছে মৃত সঞ্জীবনী শিক্ষার জন্য। কচ দানবকুলে এসে ভালোবেসে ফেললেন শুক্রাচার্যের কন্যা দেবজানি, কিন্তু তার কোনো উপায় ছিল না। এক মহান ব্রতকে সামনে রেখে তিনি এসেছিলেন শুক্রাচার্যের কাছে, তিনি অদিত বিদ্যা আর ভগ্ন হৃদয় নিয়ে তিনি ফিরে যেতে বাধ্য হলেন স্বর্গে। কিন্তু ঘটনা তো অন্যরকম হতে পারে, কচের প্রতি দেবজানি প্রেম একটা একটা কৌশল হতে পারে। কৌশল? হ্যাঁ কৌশল, যাতে শুক্রাচার্য অসুর কুলের হয়ে দেবতাদের হাতে এই মন্ত্র খুলে দেবে। কেন? শুক্রাচার্য হয়তো মনে মনে নিজের মেয়ে পাত্র হিসেবে বৃহস্পতি পুত্র কচকে নির্বাচন করেছিলেন। অসুরা তো কচের প্রতি সন্তুষ্ট ছিল না, তারা কখনোই চায়নি যে কচ এই বিদ্যা শিক্ষালাভ করুক, দেবজানি পানি গ্রহণ করুক, তাই তারা বার বার কচকে হত্যা করেছে। আর দেবজানি নিজের প্রেমে অন্ধ হয়ে বার বার বাবাকে অনুনয় বিনয় করে কচকে জীবন ফিরিয়ে দিয়েছে। না না এটা ঠিক নয়। ঠিক তাই যদি নাই হয় তবে কচ কেন বিয়ে করলে সেদিন দেবজানিকে? আজকের মতো সেদিন অসবর্ণ বিবাহের চলছিল, পাত্র পাত্রী নির্বাচনের ক্ষেত্রে নারী এবং পুরুষ জাতির মধ্যে ছিল শতকরা 100% স্বাধীনতা। কিন্তু এই দলটার সঙ্গে আজকের কি সম্পর্ক মাস্টার বসে? আছে মা আছে, সম্পর্ক একটা আছে। কচ চলে যাওয়ার পর দেবজানি যখন সম্পূর্ণভাবে মনে প্রাণে ভেঙে পড়েছে, তখন শুক্রাচার্য দেবজানির বিবাহ স্থির করলেন অনুশ্রেষ্ঠ যজাতির সাথে। যজাতি? হ্যাঁ, যে রাজা নিজের বার্ধক্য পুত্রকে তার নতুন করে যৌবন পেয়ে নেই। হ্যাঁ সেই যজাতি, যুধিষ্ঠির ভীমদের পূর্বপুরুষ সেই যজাতি। তারপর? শুক্রাচার্য হয়তো সেদিন নিজের মেয়েকে সৎপাত্রে দান করতে পেরেছিলেন, কারণ কারণ তিনি ছিলেন ধনবান ক্ষমতাবান অসুরকুলের রাজপুরুষ। কিন্তু আজকের শুক্রাচার্য যাদের কোনো বিত্ত নেই ক্ষমতা নেই তারা তারা কাজ চলে গেলে তাদের দেবজানির জন্য কিভাবে যজাতিকে খুঁজে আনবে মা? মাস্টার মশাই তোমরা কি জানো? তোমাদের বাবা গৌরাঙ্গ ছিলেন আমার বাল্যবন্ধু, কি জানি ছোটবেলা আর কি চণ্ডীতলায় ছিলাম স্কুল ফাইনাল পর্যন্ত, তারপর কলকাতার কলেজে ভর্তি হলাম, চণ্ডীতলার পাঠ উঠে গেল, গৌরাঙ্গের সঙ্গে যোগাযোগও বন্ধ হয়ে গেল। সত্যি কথা সত্যি কথা বলতে কি গৌরাঙ্গেরকে আমি ভুলেই গিয়েছিলাম।
এদিকে রমেন্দ্র স্কুল ফাইনাল পাস করেছে, একদিন হঠাৎ তোমার শ্বশুরমশাই ছুটে এলেন আমার কাছে। দেখো ভাই চারু, তুমি আমার ল্যাংটোদের বন্ধু, তোমাকে বলতে লজ্জা নেই, আমার পরিবারে সব আছে, শুধু শিক্ষাটাই নেই। আগের দিন হলে লোকে আমাকে বলতো জমিদার, এখন বলে জোরদার মহাজন। তা ভাই, আমার ছেলেটা হঠাৎ কি করে যে লেখাপড়ায় এত ভালো হয়ে গেল সে জানে। তুমিও দায়িত্বটা নাও ভাই, ওর বড় ইচ্ছে ও সায়েন্স পড়বে, ওর মায়ের বড় সাথ ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, আমার তো কিছুরই অভাব নেই, আমি আমার ছেলের লেখাপড়ার জন্য সব করতে পারি, আমি তোমাকে সব উজাড় করে দেবো। লক্ষ্মী ভাইটি, তুমি আমার এই উপকারটা করো। তারপর রমেন আমার কাছে পড়তে শুরু করলো। হ্যাঁ, সে ব্রাইটই ছিল, তবে যতটা না তার মেধা, তার চেয়ে পরিশ্রম করার ক্ষমতা ছিল বেশি। হায়ার সেকেন্ডারি তে সে দারুণ রেজাল্ট করল, অঙ্কে 199 র্যাঙ্কও করেছিল। তারপর আবারও ছুটে এলেন তোমার শ্বশুরমশাই আমার কাছে। আর একটা নাম্বার হলো না, তাহলে ষোলকলা সম্পূর্ণ হতো 200-তে 200। আমার বংশে কেউ কোনোদিন বৃত্তি পাবে তা আমার 14 পুরুষেও ভাবেনি। কি যে আনন্দ হচ্ছে! কিন্তু ভাই চারু, ছেলে যে এদিকে নতুন বায়না ধরেছে, সে অঙ্ক নিয়েই পড়বে। কি যেন নামটা, ওই যে বরানগরের কলেজটা, আরে কি যেন নামটা, স্ট্যাটিস্টিক্স নাকি ছাইকলা, তা সে তো তোমাকে ছাড়া হবে না ভাই। তুমি হলে গিয়ে আমার ছেলেবেলা নিয়ে মানে তোমাকে তো দয়া করতেই হবে ভাই। দেবো, এবারও দেবো, গতবারের ডবল দেবো, তোমার এ ঘর আমি দোতলা করে দেবো, তিনতলা করে দেবো। রমেন রমেন আসে পরে চলে যান, আমার জানা বিদ্যে সব তাকে দিয়ে দিই, কিন্তু কিন্তু খান্তি তো কোথাও একটু থেকে যায়, অত হায়ার লেভেলের পড়াশোনা তো আমার অভ্যেস নেই। এদিকে রমেন আমার বায়না ধরে এটা শিখে দিন ওটা বুঝে দিন, আমি আমি পড়ি নিয়ে জানি না বললে। রাত্রে দেখি মেয়েটার মুখ আবার ভার, ডাল ভাতের উপর না পড়ে ছলকে পড়ে গায়ের উপর, তাই রাত জেগে পড়তে হয়, পড়াতে হয় রমেনকে। আমি কিন্তু বুঝিনি জানো, অন্তুটা বুঝেছিল, তাই অন্তুর সাথে আমার লেগেই যেত হামেশাই টুকটাক। এই ঘর দুপুরে তুমি জানো না বাবা এখন কলেজে, আরে তোমার বই খাতা যা দরকার তুমি সকালে আসবে না তো বিকেলে, দুপুরবেলা শেফালি বাড়িতে একা, এই সবে তোমার রোজ একা সারা ঠিক নয়, আরে পাড়া লোকে বদনাম করছে। তাছাড়া লেখাপড়া ছুটলে তো তুমি পিঠতান দেবে, আরে বোনের বিয়েটা তো আমাদেরই দিতে হবে নাকি? এখন এখন ভাবি জানো, হয়তো হয়তো আমিও জানতাম বুঝতাম সবই, আমিও হয়তো রমেনকে শেফালির পাত্র হিসেবে নির্বাচন করিয়ে ফেলেছিলাম। হ্যাঁ, সে প্রশ্রয় আমার কাছে পেত, তা সে মেধাকে বলি হোক, আর আমার এই মা মরা মেয়েটার মুখে হাসি ফোটানোর জন্যই হোক, আমি আমি বলতে পারবো না। এদিকে রমেনটা আরও এগিয়ে চলল, যত দিন যায় রমেনের কেরিয়ার আরো উজ্জ্বল হতে থাকে, উচ্চ শিক্ষা উচ্চতর শিক্ষা ফার্স্ট ক্লাস ফার্স্ট ক্লাস। আর আমার সংসারে অশান্তি বাড়তে থাকে রেকারিং ডেসিমালের গতিতে। আমি আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি বাবা, আর কোনোদিন আর কোনোদিন আমি যদি রমেন আর শেফালিকে ওই সদরচার্যের ঘরে খিলিটে বসে থাকতে দেখি না, কুরুক্ষেত্র বাঁধাবো দুজনকে, না দুজনকে কড়ি কাটে উল্টো করে ঝুলিয়ে আমি পেয়ে দাবো। ওইসব ওইসব ভালো ছেলে কি বলে কিন্তু রিয়াদ করবো না বাবা, এইসব এইসব কেস তুমি চিনো না বাবা, এরা কেঁচোর থেকেও নেয়া নেবে। কদিন বাদে কদিন বাদে চাকরি পেয়ে একটা বড় লোকের মেয়েকে ঘরে এনে তুলবে, তখন তখন তোমার ওর মেয়ের মুখে মুতে দিয়ে। সত্যি সত্যি তাই হলো, রমেন একদিন চাকরি পেল, আমার
আবার আবার বাসায় আসা তোর কমে গেল, এক সময় তো বন্ধই হয়ে গেল। এদিকে তো ছেলেটা আমার ঘন ঘন করে অস্থির, আমার কথা শুনো না জানো, একদিন সোজা গিয়ে হাজির হলো তোমার শ্বশুর মশাইয়ের কাছে। দেখো বাবা, লোকে আমাকে জোরদারি বলুক আর মহাজনই বলুক, আমি আমার ছেলে বেঁচে পয়সা করব এমন বান্দা আমি নই। আগের দিন হলে লোকে আমাকে জমিদার বলতো, বুঝলে? হে, শিক্ষে না থাক, ইজ্জত আছে। কিন্তু বাবা, তুমি যে বলছো তোমার বোনের সাথে তার ভাব ভালোবাসা আছে, কিন্তু আমি তো জানি সে অফিসের এক বড় সাহেবের একমাত্র মেয়েকে তার বউ হিসাবে পছন্দ করেই ফেলেছে, আমার অনুমতি আদায় করে নিয়েছে। এই তো আগামী রবিবার ভদ্রলোক আসবে বিয়ের দিন পাকা করতে। কাজ কাজ আমার চলে গেল, এবার এবার আমার দেবজানির জন্যে আমাকে তো একটা ব্যবস্থা করতে হবে মা। আর তাই যদি রমণ সাহায্য না করে, আপনি পাত্র পছন্দ করেছেন, অর্থ ছাড়া সবই যে অর্থহীন চেষ্টা, আগে তো টাকা চাই। দেব, নিশ্চয় দেব, আমরা কত লাগবে বলুন। আমি যে একটু বেশি চাইবো মা। ঠিক আছে বলুন না, কত টাকা? 50,000। ইয়েস ইয়েস। এত টাকা কোথায় পাবে? আমি যে আমার মেয়ের চিঠিটা চুরি করে পড়েছি মা। হ্যাঁ হ্যাঁ, আমি অন্যায় করেছি, তো আমি করেছি। তোমাদের বলতে তো সংকোচ হয় ভাব, বিয়ের পর একজন নারী ও পুরুষের মধ্যে যেরকম মানসিক ও শারীরিক সম্পর্ক তৈরি হয় সবটাই তৈরি হয়েছিল আমার রমেনের সে বাড়ির মধ্যে। আমি সত্যিটাই বলছি মা। না 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 না, হে হতে পারে না, আপনার নিশ্চয় কথা ভুল হয়েছে মাস্টারমশাই, সে একটু স্বার্থপর বটে, তাই বলে। কেন কেন তুমি আমাকে বারবার বিরক্ত করছো? আমি তো তোমাকে বলেই দিয়েছি তোমার বাইনা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। তবে এটা ঠিক, তোমার সঙ্গে আমার একটা শারীরিক সম্পর্ক ছিল, তাই বলে তোমাকে বিয়ে করবো বলে তো কোনোদিনও কথা দিইনি, কোনোদিনও না। আরো আরো শুনে মা, চিঠিটা যে পড়ে পড়ে আমার মুখস্থ হয়ে গেছে। আমি তো আগেই বলেছিলাম, সত্য শুনিয়া কি হইবে শু বলিনি? দাদা চিরকালই কেড়ে গেছে, তাই বলে এমন একটা কাঁচা কাজ করবে দাদা? তুমি তোমার দাদার খবর কতটুকু রাখো সমেন? না রাখি না, সত্যি রাখি, ছোটবেলা থেকে দাদাও আমিও বসতে ওর খবর কতটুকুই পারি, কিন্তু কিন্তু এই মুহূর্তে এতগুলো টাকা আমার গুরু দক্ষিণা, আমার মেয়ের ভবিষ্যৎ নষ্টের ক্ষতিপূরণ, অথবা অথবা বলতে পারো আমার মেয়ের শরীরের দাম। ঠিক আছে, অতটা তেতো করার দরকার নেই, যদি ধরেই না যায় যে রমেন আর শেফালির মধ্যে বিয়ে হয়েছিল, ডিভোর্স হলে তো একটা খরপোশ পাল যায় নাকি যায় না বলো? যাই তো, রমেনের এখন মাস মাইনে কত? 40,000। তাহলে 50,000 যে কোনো পার্সেন্টেজই আসে না। বৌদি, দাদাকে একটা প্রশ্ন। আমি পারব না, আমি পারব না, প্লিজ। এই কাজটা যে তোমাকেই করতে হবে মা লক্ষ্মী, না হলে যে বুড়ো তোমার ঘর থেকে নামবে না। বৌদি বৌদি, Oh.
একটু আপসেট হয়ে পড়েছি। কেন কি হয়েছে বিধা? ও কিছু না কিছু না, আমি ওদের বলেছিলাম তোমাদের শুনে কাজ নেই, সে আসুক তারপর শুনলো না ওই আর কি, কথার পিঠে কথা একটু ধাক্কা খেয়েছে। এই বুঝতে পারলাম না এটি আর আসলেন কি? এটি আবার কে? আমার বন্ধু। $50,000 আপনি প্রমাণ করতে পারবেন? রমেনের লেখা শেষ চিঠিটা যে আমি পড়েছি বাবা। এসব কথা তুই চিঠিতে লিখেছিস ওই মেয়েটাকে? ননসেন্স, মনে পড়ছে না। প্রথমত মুখের কথায় বিশ্বাস করার কোনো মানে হয় না, তাছাড়া আজকে প্রযুক্তির দিনে ওরকম করেও নেওয়া যায় ন্যাচারালি। আমার নির্দিষ্ট প্রমাণ চাই, এভিডেন্স, এবং সেটা পেলে তারপরে আলোচনা শুরু করবো। বেশ, আমি কিন্তু একদিন প্রমাণ হাতে নিয়ে এখানে আসব। টাকাটা ভাই দেবে তো? টাকাটা যে আমার বড় দরকার। দেওয়া হবে কি হবে না সেটা প্রমাণের যৌক্তিকতা বিচার করে। প্রমাণ যতটা জোরালো হবে টাকাটাও ততই হবে। তোমরা কি আমার সঙ্গে দরাদরি করতে এসেছো? ওয়াই নট, ওয়াই নট? আপনি এত বড় একজন নামী শিক্ষক হয়ে মেয়ের নাম করে আমাদের ব্ল্যাকমেল করতে চাইছেন, আর আমরা দরাদরি করলেই বস? কিন্তু আমি তো তোমাদের সঙ্গে দরাদরি করতে আসিনি, আমি এসেছিলাম আমার সবচেয়ে আপন সবচেয়ে কীর্তিমান ছাত্রের কাছে কিছু সাহায্যের জন্য। হতে পারে আমার কথা বলার ঢঙ্গে একটু কর্কশ হয়ে গিয়েছিল, তাহলে তোমরা আমার সঙ্গে দরাদরি করবে? যার যেমন ব্যবহার প্রাপ্য তার সাথে তেমন ব্যবহারই করা উচিত। তুমি থামা, তোমার সঙ্গে আমি কোনো কথাই বলবো না, বলাটাই স্বাভাবিক। এসব ক্ষেত্রে রেশনাল লোকেদের সবাই এড়িয়েই চলতে চায়। আমি চাই কথাটা হোক গুরু শিষ্যের ভেতর, এর মধ্যে আমি কোনো মধ্যস্থতা চাই না। ওকে ওকে রমেন, প্লিজ প্রসিড। বাবা রমেন, কেন এত বড় আমার ক্ষতিটা তুমি করলে? আমার আমার সমস্ত কর্ম দক্ষতা দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে তোমাকে আমি সাহায্য করেছি, তার বদলে দিয়েছেন পর্যাপ্ত অর্থ যা আপনার পাওনা তার চেয়ে অনেক বেশি। প্লিজ ওনাকে বলতে দিন না। তবে তবে তুমি কেন আমার এত বড় ক্ষতিটা করলে রমেন বলো? আবার ওই মা পড়া মেয়েটা, ও ছাড়া তো আমার আর কেউ নেই। দিন রাত ওর চোখের জল আমি সহ্য করতে পারছি না বাবা। আমি তো তোমার কোনো অপরাধ করিনি, তবে তুমি কেন তুমি আমাকে এত বড় আঘাতটা দিলে বলো? বলো, এই বৃদ্ধ বয়সে আমার আমার শেষ অবলম্বনটা তুমি কেন কেড়ে নিলে বাবা? তুমি বলো বলো। কি বলি বলুন তো মাস্টারমশাই, আমি মানে আমি তো কখনো শেফালিকে বিয়ে করবো বলে কথা দেই। তবে কেন তার সঙ্গে এত বড় পঞ্চ কথা করলে বাবা? আপনি শুধু আমার দোষটাই দেখলেন কই, একবারও তো আপনি আপনার মেয়ের কথা বলছেন না। শেফালি বরাবরই একটু আবেগপ্রবণ ছিল, সে আমাকে উত্তেজিত করত, আর তখন আমার অল্প বয়স, তাই তুমি ওকে নষ্ট করলে। আজকের দিনে এই সমস্ত ছোট ছোট বিষয়কে এত গুরুত্ব দিয়ে কে ভাবে বলে আমার জানা ছিল না। বাস করছে 21 শতকে আর মনটাকে ঢেলে রেখেছো 19 শতকে, কেন বলতো? বাহ, আধুনিকতার কি চমৎকার বিশ্লেষণ। কিন্তু ওকে বিয়ে করলে তোমার তো কোনো ক্ষতি হতো না, ও তোমাকে ভালোবাসত, তুমিও তাকে ভালোবাসতে।
চিঠিতেই তো তুমি স্বীকার করেছো সে সব কথা। চিঠিটা কিন্তু আপনি এখনো প্রডিউস করেননি মাস্টার মশাই। ন্যাচারাল ওটাকে ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে ধরে কোনো কথা বললে সেটা কাজ হবে না। প্লিজ আপনি চুপ করুন। দেখুন মাস্টার মশাই, আমার বাবা অনেক আশা নিয়ে আমাকে আপনার কাছে পাঠিয়েছিলেন। তার অনেক স্বপ্ন ছিল, তার অনেক ইচ্ছা ছিল। দুম করে শেফালিকে বিয়ে করে আমি আমার বাবাকে দুঃখ দিতে চাই। নাইস অ্যান্সার। আরে নাইস অ্যান্সার, অন্যের বাবার দুঃখ বোঝাতে নিজের বাবাকে দুঃখ দেওয়ার কোনো অর্থই হয় না। কিন্তু কিন্তু যখন চাকরি পেলে বাবার সমস্ত স্বপ্ন পূরণ করে কীর্তিমান হলে আবার তখনও বাবা দুঃখ পেতে? অফিসের বিগ বসের একমাত্র মেয়েকে বিয়ে করে যে লিপটা তাড়াতাড়ি হয় এটা আপনি বোঝেন না মাস্টার? তাও তো ঠিক, সেটাও তো বটে। যার সম্বন্ধে তুমি বলে চলেছ তিনি আমারও ওই ভদ্র মহিলা সম্পর্কে বল, তিনি কি চাইতেন না চাইতেন সেটা তুমি একা জানো না। তুই সব জেলে বসে আছিস, আর সব জেলেই তো এই অবস্থা। ইংলিশে এমএ পাস করে চাষার নাঙ্গল হাতে তুলে তবু চিরকাল সাফল্য দিকে হামাগুড়ি দিবি না। মানুষের মতো দুপায় সোজা দিকে বাড়াবাড়ি করিস না। সমু বাড়াবাড়ি বাড়াবাড়ি কি দেখলে না? তোমার বড় ধরার জন্য ব্যাপারটা আমি জানতাম। আর জানলে কি করতে? ভদ্র মহিলাকে বিয়ে করতে তোমাকে বাধ্য করতাম। তাতে কোনো লাভ হতো কি? একটা আনম্যাচড কনজুগাল লাইফ, দুটো জীবনই শেষ হয়ে যেত। আপনি চুপ করুন তো, যেখানে দাদা ভাইয়ের কথা হচ্ছে আপনি কেন ওর ছেলে না দাঁড়াচ্ছেন? বি কেয়ারফুল ও ফ্রেন্ড, শুধু ফ্রেন্ড ক্লিয়ার এন্ড গাইড বেশ। তা তোর কি বাবাকে দাদা তোমার খেল না? আরে খেল না, এতে চলে যা। তোকে আমি আমার ফ্ল্যাটে নিমন্ত্রণ করে নিয়ে আসি। সৌমেন এসেছে আমার কাছে, তুমি ওকে চলে যেতে বলার কে? ঠিক ঠিকই তো বুঝলি সমু, ছাসি বলে সুস্থর পিছনে কেন ফুটো। কি বলতে চাইছো তুমি? কি বলতে চাইছি, কারণে অকারণে তোর ফ্ল্যাটে এসে বসে থাকা, আমার কাজের এত চাপ থাকা সত্ত্বেও তোর বৌদি কেন বাবাকে দেখার নাম করে ঘন ঘন চণ্ডীতলায় যায় সেটা আমি বুঝি না ভেবেছিস? এত নোংরা মন তোমার, সব কাজে তুমি নোংরামি দেখো না? না নোংরামি দেখি না, বাস্তবটাকে স্বীকার করি। কোন একটা মেয়ের সঙ্গে একটা সম্পর্ক হয়ে যেতেই পারে, তার মানে এই নয় যে তাকে বিয়ে করতে হবে। তার মানে তুমি মেনে নিচ্ছ ওই ভদ্র মহিলার সাথে তোমার একটা অবৈধ সম্পর্ক ছিল? অবৈধ ভয় অবৈধ, একজন প্রাপ্তবয়স্ক পুরুষ একজন প্রাপ্তবয়স্ক মহিলা সম্পর্ক একটা হতেই পারে। ভারতীয় সংবিধান দুটো বিয়েতে আপত্তি করেছে, দুটো সম্পর্ক তৈরিতে তো আপত্তি করেনি। ঠিকই বলেছে, চোরের সাক্ষী কাট কাটা। হ্যাঁ, যাদের মাথায় কোনো যুক্তি থাকে না তারা এরকম চিৎকার করে গালি গলাস করে। হ্যাঁ এটা তোমাদের, হ্যাঁ যুক্তি, তবে এটা তোমাদের কুযুক। বেশ তো জামুন হ্যাঁ তুমি ভেবে নেই, কিন্তু জানিস সংসারে যারা বড় হয়ে যায় অন্যরা তাকে একটু বেশি হিংসা করে, তখন তার ছোট ছোট দোষগুলি অনেক বড় করে দেয়। কই কই, কেউ তো আমার কথা ভাবছে না, আমার কথা বলছে না? সেই ছোট্ট ছেলেটি স্কুল ফাইনাল পাস করে মা বাবাকে ছেড়ে ঘর বাড়ি ছেড়ে একটা অচেনা অজেনা জায়গায় চলে এলো। কে তাকে রান্না করে দেবে? কে তার হাতের জিনিসগুলো হাতের কাছে গুছিয়ে দেবে? কে দেখেছে তখন? সে শেফালি আমাকে একটু কেয়ার করতো তাই আমিও যেতাম। তবে কেন চলে যাবে? সে কি অযোগ্য ছিল, কুৎসিত ছিল? উফ, শেফালির সঙ্গে আমার কোনো ভালোবাসার সম্পর্ক ছিল না, আর তাছাড়া তখন তোমার সঙ্গে আমার আলাপ হয়নি। আমার সাথে না আমার বাবার সাথে? দুটোই। পরীক্ষায় পাশ হয়ে গেছে তাই মাস্টার মশাই প্রয়োজনও পড়িয়েছে, তাই শেফালি প্রয়োজনটাও ফুরিয়ে গেল। দেখো প্রয়োজনে যেতাম, দেখা হতো, দরকারটা ফুরিয়ে যেতেই তুমি ভুলে যেয়ে না, ভুলে যেয়ে না পিতা। তোমার বাবাই নিমন্ত্রণ করে আমাকে তোমাদের বাড়িতে নিয়ে গেছিলেন, আমি যেচে যাইনি। তোমার বাবাই বিয়ের প্রস্তাব নিয়ে আমার বাবার কাছে গেছিলেন, আমি নই। ভুল ভুল করেছিলেন? বেশ বেশ, যদি মনে করো ভুল করেছিলেন তবে যাও, ভুলটা শুধরে নিতে পারো, আমার কোনো আপত্তি নেই, আমি চিরকাল সেলফ মেড ম্যান। আর শোনো, কারোর জন্য কিছু আটকে থাকবে না, বুঝেছো? নিজেদের মধ্যে বিতর্কে কি লাভ? লেট আস সলভ দ্য প্রবলেম। ওকে দেখুন মাস্টার মশাই, আপনি যদি দয়া চান করুণা চান উই আর রেডি টু পে, বাট
সেটা কখনোই 500,000-এর বেশি নয়। 500,000-এ কি হবে বাবা মেয়ের বিয়ে? গরিব মানুষের কি মেয়ের বিয়ে হয় না? এই যে বস্তিতে ফুটপাতে আচ্ছার বিয়ে হচ্ছে, সংসার করছে, সেখানে সব 50,000 খরচ হচ্ছে। তুমি কি বাবা আমাকে বস্তির লোক ফুটপাতের লোক ঠাউরেলে? কথাটা হচ্ছে অর্থনৈতিক অবস্থা নিয়ে, এবং আমি বলতে চাইছি তুমি কি বাবা উকিল? নো নেভার, আমি রবের সহকর্মী। তাও তাহলে কথাগুলো তো বেশ গুছিয়ে বলতে পারো। আচ্ছা তুমি বলো তো, তুমি যদি কাউকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলো তার জন্য তুমি কত দিতে পারো? 10-20,000-এ না? তাহলে আমার মেয়ের জন্য মাত্র 1,000 বরাদ্দ তো কেন? এখানে গাড়ি চাপা পড়ার প্রশ্ন আসছে কোথায়? রমেনের কেরিয়ারের চাকায় আমার মেয়েটা যে চাপা পড়লো বাবা, তার দাম মাত্র 1,000। মাস্টারমশাই, আপনি বিয়ের ব্যবস্থা করেন, আমি আমার সাধ্য মতো করবো। সেই সাধ্যটা কত? আরে সেটা এখন বলি কি করে, আগে বিয়েটা কি কর, কত প্রয়োজন দেখি, তারপর একটা অবস্থা বুঝে। তাছাড়া তো অনেক সৎপাত্র এখন আছে যারা বিনা খরচায় এই গরিবের মেয়েদের উদ্ধার করে। তাহলে তাহলে বাবা তুমি বলুন একটা পাত্রের ব্যবস্থা করে দাও, আমি আমি অন্তত আমার দায়িত্ব থেকে মুক্ত হই। ইয়ে মানে মাস্টারমশাই, মানে আমি এখন এত ব্যস্ত। এই শোভেন, আছে তোর হাতে তখন পাত্র টাত্র? গেল তো খাদ্য মা, এখানে এসেও তো কম জ্ঞান লাভ করলাম না? জীবনের শেষ রক্ত বিন্দু কাদের জন্য ঢেলেছি সেটাও তো দেখা হয়ে গেল। চলি এক মিনিট। রমেন, ব্যাপারটাকে এইভাবে ঝুলিয়ে রাখিস না, যদি সত্যি কোনো ডকুমেন্ট থাকে তোর যে কোনো ক্ষতি উনি করতে পারেন। আরে তোর কেরিয়ারের কথাটা ভাব, পুলিশের কাছে গেলে কি হবে অবস্থাটা ভাবতে পারছিস? কিন্তু কি করবো, চিঠিটা হাতাতে হবে। পাঠাও। এটা নিয়ে কষ্ট, দাঁড়া আমি চেষ্টা করে দেখি। কি নিয়ে সলা হচ্ছে? চিঠিটা চাই তাই তো, কিন্তু না ওটা তো হবে না, ওটা তো আমি দেবো না। তা দেবেন কেন, সারা জীবন ওটা দেখিয়ে রমেনকে ব্ল্যাকমেল করে যাবে। না না বাবা না, তোমরা তোমরা টাকা দাও বা না দাও ও চিঠি আমি দেবো না। হ্যাঁ আমি আমি দেখাতে পারি, আমি নিশ্চয়ই দেখাতে পারি, কারণ ওই চিঠিটার শেষের ফাঁকা জায়গাটা যে আমার মেয়ে, আমার মেয়ে তার চোখের জল দিয়ে ভরিয়ে দিয়েছে, ওটা যে আমার কাছে স্মৃতি, বড় বেদনা তাই ওকে স্মৃতি। চলি সৌমেন, আমার জমিটুকু বেচলে 50,000 টাকা হবে না বৌদি? বেচে দাও, সব বেচে দাও, বেচে দিয়ে মাস্টারমশাই ঋণ শোধ করো। বৌদি তুমি আমি তো শেষ নয় সৌমেন, এরপরে যারা এই সংসারে আসবে তারা কি নিয়ে বাঁচবে, কি চোখে থাকাবে এই লোকটার দিকে, আমার দিকে? বাবা হয়ে মা হয়ে কি দেবো আমরা তাদের? বলতে পারো বলতে পারো কি দেবো? শোনো বৌদি, উত্তেজিত হও না বৌদি। বৌদি টাকাটা তো আমি দিই, পরে তোমার সাথে আমি ঠিক হিসেব করব। চলুন মাস্টার স্যার, আমিও তো ফেলবো, তাই ফেলার পথে রাত হবে, আজ আর হবে না, কাল বা পরশু আপনাকে নিজে গিয়ে আমি টাকাটা দিয়ে আসবো। চলুন চলুন চলুন। সোমেন, তোর ইচ্ছে হয় সাধ হয় তুই তোর টাকা দিয়ে যা পারিস তুই কর, আমি কিচ্ছু বলবো না, কিন্তু বৌদির সম্পত্তিতে হাত দেওয়ার কোনো হক তোর নেই, ভুলে যাস না, শি ইজ মাই ওয়াইফ, আর তার অবর্তমানে তার সমস্ত সম্পত্তির মালিক আমি, তাই তার সম্পত্তি পঞ্চভূতে নয় চাই করবে এটা আমি হতে দেব না। ছি ছি বাবা, এত নিচ তুমি, আর না নিজেকে তোকে ঘেন্না হয় না? না ঘেন্না হয় না, যারা কষ্ট করে বড় হয় তারা জানে বড় হওয়াটা কত পরিশ্রমের,
কত কষ্টে, এটা খোলাও কিছু নয় যে যেখানে খুঁজে ঝুলে ফেলে দিলাম। শোনো, যা ইচ্ছে তাই ভাবতে পারো, যা ইচ্ছে তাই করতে পারো। ওই টাকা, হ্যাঁ ওই টাকাটা আমরা দিচ্ছি, আমাদের পরিবারের পক্ষ থেকে, এটা আমাদের দায়। সমেন, দেখো দেখো রমেন, এবার কোথায় বাঁচাতে তোমার পুরো অফিসটাই ছুটে এলো। দেখো দেখো, আমি চারুবাবুর ছেলে। আচ্ছা বাবা এখানে এসেছেন কি? একবার ভেতরে আসুন। না না, ভেতরে যাওয়ার দরকার নেই। বাবা এখানে এসেছেন কিনা বলুন না প্লিজ, একবার ভেতরে আসুন। আচ্ছা আসুন। আরে এই যে বাবা, তোমাকে নিয়ে আর পারা যায় না, তুমি এত দূর চলে এসেছো। উনি বাড়িতে বলে আসেননি? আর বলেন কেন, সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি উনি ঘরে নেই, তারপর খোঁজ খোঁজ, হঠাৎ টেবিলে রমণের চিঠি দেখে কেমন সন্দেহ হল, উনি এখানে আসেনি তো। তারপর অনেক কষ্ট করে রমণের অফিস থেকে ঠিকানা জোগাড় করে এখানে আসতে দেরি হয়ে গেল। সরি, মানে উনি আপনাদের খুব বেশি বিরক্ত করেনি তো? না না, কোনো সমস্যা নেই। চলো বাবা বাড়ি চলো। কোনোদিন আমার জন্য ভেবেছে বল? ও তো ও তো নিজের চাই ভেবে ভেবে, না না মিথ্যে, সব মিথ্যে।50,000 ডিমান্ড করেছে বাবা। কেন, ক্ষতি কি? তুই তুই জানিস না তো, ও শেফালির কি ক্ষতি করেছে? 50,000 কি খুব বেশি চেয়েছি? আপনারা কি বলেছেন, দেবেন টাকাটা? না দেবার কিছু নেই, তবে টাকাটা টু মাচ, একবারে 50,000। ও তাহলে আপনারা কত দিতে চান? না মানে আগে পাত্রটা তো ঠিক হোক, তারপর মানে বুঝি হাজার খানে নাকি তাও নয়, একটা জায়গায় নিশ্চয়ই আসবো। তবে আপনারও কোঅপারেশন চাই। কিরকম? ওই মাস্টারমশাই কি সব চিঠি চিঠির কথা বলছিলেন, আরে রমেনের লেখা, সেটা যদি হাতে পাওয়া যায়, ধরুন ও বোনের বিয়ে ছাড়াও আপনার হাতে কিছু। থামুন, চি বাবা চি, কেন কেন তুমি ওদের ওই চিঠির কথা বলতে গেলে? তুমি তুমি ওদের চেনো না? এখনো চেনোনি? চিনেছি হয়তো কিছুটা, হয়তো এখনো চিনতে অনেক বাকি, কিন্তু ওরা তো আমাকে থানায় দেয়নি, দিতেই পারত, চাপ দিয়ে টাকা আদায় করছি বলে দিতেই পারত। দিলেও দিলেও আশ্চর্য হওয়ার কিছু ছিল না বাবা। যাকে তোমার শিক্ষাটা যে কবে শেষ হবে, আমি তোমাকে কতবার বলেছি বলতো বাবা, তুমি তোমার ওই কেরিয়ার ছাত্রগুলোর কাছে তুমি চেও না, ওদের জন্য তোমার লজ্জা পাওয়া উচিত। চিরকালটা চিরকালটা ভাতের মন্দির মতো দলাদল করে শিখে দিয়েছো, আর আজ আর আজ ওই মালগুলো সব ইট চাপা ঘাসের মতো বনই বস্তু হয়ে গেছে বাবা। ওরা ওরা তোমার জন্য কিচ্ছু করতে পারে না বাবা, ওরা কারোর জন্য কিচ্ছু করতে পারে না, ওরা মিছিলে হাঁটতে পারে না, ওরা মানুষের সাথে স্লোগান দিয়ে গলা মিলাতে পারে না। এদের বাজারে গিয়ে যে দুই একটা ভালো আলু পটল কিনে আনবে সে ক্ষমতাটা ওদের নেই। শান্ত বাবা, ওরা শুধু ভিক্ষে দিতে পারে বাবা, 10, 20, 50, তোমার তোমার দক্ষিণ দিনে তোমার পাশে দাঁড়াতে পারে না। কেন শান্ত বাবা, কেননা সে ক্ষমতাটা ওদের নেই। আপনি কিন্তু ভুলে যাচ্ছেন স্যার, একজন ভদ্রলোককে তারই বাড়িতে দাঁড়িয়ে তারই বন্ধুর সামনে অপমান করছেন। না ভুলিনি স্যার, তবে জানেন কি স্যার, আমি যদি ইচ্ছে করতাম না, আমি ওই ভদ্রলোক শ্রীযুক্ত রমেন বাবুকে জেল খাটাতে পারতাম। ধরিনি ধরিনি আমার এই বাবার নিত্য আছে, আমাকে কিন্তু আপনারা বেশি খাটাবেন না। আমি আমি এই চারুবাবুর ছেলে হলেও
আপনাদের মতন কিন্তু আমি ভদ্রলোক নই। চলো বাবা। মাস্টার মশাই, টাকাটা নেবেন না। সরি সরি বৌদি, টাকাটা না, টাকাটা আমাদের আর দরকার নেই। এখানে এসে আপনাদেরকে অনেক কষ্ট দিলাম, তার জন্য দুঃখিত। আসলে কি জানেন তো, বেশ কিছুদিন ধরে বাবার মধ্যে একটা ভুলভাল হয়েছে। না না, তেমন কিছু নয়। আজ থেকে বুঝলেন, মাস চারেক কাকিকার একটা ঘটনাকে বলতে যে উনি সবসময় আগের দিনগুলোকে আঁকড়ে থাকতে চান। জানেন তো, যে মানুষটা জীবনে কোনোদিনও কারোর কাছে হাত পেতে কিছু চাইনি, সেই মানুষটা আজকে এর কাছে ওর কাছে সব অদ্ভুত দুমদাম ভাইরেট করে বসছে। ভেরি ব্যাড সিম্পটম, ভালো ডাক্তার দেখাও না, নয়তো ভবিষ্যতে। অত তুমি যদি বলো তাহলে ডাক্তার মুখার্জিকে একবার দেখিয়ে দিতে পারি, মানে টাকা পয়সা যদি কিছু লাগে। সরি, টাকার দরকার হবে না, চাকরিটা আবার কারখানার ঠিক, তবে সেটা কিন্তু এখনো চলছে। যেদিন বন্ধ হবে কি করবো আমি জানি না, তবে তোমাদের কাছে নিশ্চয় আমি হাত পাততে আসবো না। কিন্তু আমি তো স্বেচ্ছায় টাকাটা দিতে চেয়েছি, কোনো চাপে পড়ে নয়। শেফালির বিয়ের দায়িত্ব আমার অন্তদা। শেফালির বিয়ের দায় আমাদের কাউকে নিতে হবে না, কাউকে না। সেবালি নিজেকে নিজে মেরে ফেলেছে। শেফালির মৃত্যুর জন্য রামের নিচে দায়ী, সেটা শেফালির লিখে রেখে গেছিল চিঠিটা দিচ্ছে। আমার বাবার মনে হতে লাগলো শেফালির মৃত্যুর জন্য উনি দায়ী। তারপর থেকে নিজেকে অদ্ভুত পাগলা বলে ঘেরা টোপে আটকে রেখেছিলেন বাবা। সব সময় শেফালির মৃত্যুর আগের সময় থেকে উনি আঁকতে থাকতে চান, কিছুতেই বেরিয়ে আসতে পারেন না। তাই বাবার কাছে সেবালি আজও জীবিত। ওদের তো কোনো কষ্টই হলো না, তুমি যখন বলছো বাবা অনেকক্ষণ একা আছে। তুমি তোমার এই হাতটা আমার আমার কাঁধে দাও বাবা। কি বলবেন দেখি আপনারা, ভাগ্য কপাল কর্মফল, যে মানুষটা নিজেকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অঙ্কের টিচার মনে করে, সে সামান্য
ঘরে বলি। রমেন বল, ঘরে হুইস্কি আছে? শিওর। কোথায় বসবি? চল ডাইনিংয়ে বসি। ম্যাডাম, এটা গ্লোবালাইজেশনের যুগ। এখনকার স্লোগান হচ্ছে পে অ্যান্ড ইউজ, খরচা করো এবং ব্যবহার করো। ওসব পাতি মধ্যবিত্ত সেন্টিমেন্ট নিয়ে এক পাও এগোতে পারবেন না, নিজেও কষ্ট পাবেন, শুধু শুধু রমেনের ঝামেলাটাও বাড়াবেন। আচ্ছা চলি ভাই। আমার ভীষণ কষ্ট হচ্ছে বৌদি। কষ্ট? শেফালি শুধু কষ্ট না, রাগ হচ্ছে। ঘটনাটা জানতাম না বৌদি, গাড়ি যে এড়িয়ে যেতে পারছি না বৌদি। বৌদি দাদা যে এত নুন, কোনোদিন ভেবেছি বলো বৌদি? তারপর রমেনের প্রমোশনটাও হয়ে যাবে, আমার অবস্থাটা তো শেফালির মতোই হবে। বলো বলো বেটা বলো।